নমস্কার আশা করছি সবাই ভালোই আছেন আমরা একে অপরকে জিজ্ঞেস করি বিদ্যুৎ বিলের পার ইউনিট কত করে এতে কেউ বলেন পাঁচ টাকা কেউ বলেন ছ টাকা কেউ বাবার বলেন সাত টাকা ইত্যাদি তথ্য পাওয়া যায় কিন্তু বেশিরভাগই জানেন না এবং আমরা যে কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ বিল অর্থাৎ যে ডিস্ট্রিবিউশন বোর্ডের কাছ থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ নিয়ে থাকি তাকেও আমরা জিজ্ঞেস করি না যে তাদের বিদ্যুৎ বিলের পার ইউনিট কত করে আবার অনেকে তো ইউটিউবে সার্চ দিয়ে থাকেন কিন্তু সেখানেও সঠিক তথ্য পাওয়া যায় না তাই যদি জানতে চান এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গে সাধারণত ডাব্লু এল নামে একটি বিদ্যুৎ বোর্ড বিদ্যুৎ সরবরাহ করে থাকে তাদের বিদ্যুৎ বিলের ইউনিট অনুযায়ী তারা এই ইউনিট রেটটিগুলিকে কিছু স্ল্যাবে ভাগ করেছেন চলুন স্ল্যাবগুলি দেখে নেওয়া যাক বিদ্যুৎ বিলের স্ল্যাবগুলি হল স্ল্যাব অ্যান্ড রেট ফার্স্ট একশো ইউনিট পাঁচ টাকা তিরিশ পয়সা সেকেন্ড আঠাত্তর ইউনিট পাঁচ টাকা সাতানব্বই পয়সা থার্ড একশো কুড়ি ইউনিট ছ টাকা সাতানব্বই পয়সা ফোর্থ তিনশো ইউনিট সাত টাকা একত্রিশ পয়সা ফিফথ তিনশো ইউনিট সাত টাকা আঠান্ন পয়সা সিক্স ছশো ইউনিট আট টাকা নিরানব্বই পয়সা হারে এরা বিল চার্জ করে থাকে এবারে আপনারা জানতে চাইবেন এটা কোথা থেকে পেলাম ইলেকট্রিক বোর্ডের দিয়ে যাওয়া বিলের নিচের দিকে এনার্জি চার্জ ডিটেলস কলামে বিস্তারিত দেওয়া থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন অন্যদের জানাতে শেয়ার করুন এবং আমার দেওয়া আপডেটগুলি খুব দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ